বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীরচর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। খারাপ প্রস্তাবে রাজি হননি, তাই বাংলাদেশের ছবি থেকে বাদ পড়লেন দর্শনা বণিক। হ্যাঁ, এমনটাই ঘটল টলিউড অভিনেত্রীর সঙ্গে। একটি বাংলাদেশি ছবিতে কাজ করার কথা পাকা হয়ে গিয়েছিল দর্শনার, শুধু সই পর্বটাই বাকি ছিল। শোনা যাচ্ছে এরপর নাকি টিমের তরফ থেকে কেউ তাকে নানারকম খারাপ প্রস্তাব দিতে থাকেন, কিন্তু সে প্রস্তাবে কোনো রকম সাড়া বা পাত্তা দেননি অভিনেত্রী। তারপর আর দর্শনার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি টিমের তরফে। পরে অভিনেত্রী জানতে পারেন তার জায়গায় অন্য অভিনেত্রী ঠিক হয়ে গেছে। তাকে খারাপ মন্তব্য করা বা খারাপ প্রস্তাব দেওয়ার কথা নিজেই স্বীকার করেছেন দর্শনা, তবে তিনি ছবির নাম বা সংশ্লিষ্ট ব্যক্তির নাম বলতে চাননি। দলের তরফে নাকি বলা হয়েছে ভিসা সমস্যার কারণেই নাকি দর্শনাকে নেওয়া যায়নি, যদিও তা অস্বীকার করেন অভিনেত্রী। জানিয়ে দিয়েছেন বাংলাদেশে তিনি এর আগেও গেছেন। শোনা যাচ্ছে দর্শনার জায়গায় এখন সেই চরিত্রে ভাবা হয়েছে অভিনেত্রী পূজা চেরিকে। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।